নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শুরু করছি আমার আজকের রেসিপি আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন মিষ্টি তো আমরা সবাই কিনেই খাই তবে কতটা ভেজাল খাই তার কোনো ঠিক নেই তাই ভেজালহীন মিষ্টির দোকানের মতো ছানার জিলিপি যদি বাড়িতে তৈরি করে নেন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি ভিনিগার নিয়ে নিলাম দু চামচ আর দু চামচ জল নিয়ে নিলাম নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব। আমি দুধ নিয়েছি এক লিটার এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে যাতে স্বর না পড়ে যায় যতক্ষণ না উতরে উঠছে ততক্ষণ এটাকে জাল করতে হবে দুধটা উতলে গেছে এর মধ্যে আমি ভিনিগারের জলটা অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো কন্টিনিউ এরমভাবে দেবো অল্প অল্প আমি একবারে কিন্তু দিয়ে দেবো না আমার যতটুকু দরকার ততটুকুই দেবো ওই জন্য আমি অল্প করে দেব আর নাড়তে থাকব যতক্ষণ লাগবে দিতে থাকতে হবে এবার আমার পুরোটাই লেগে গেল আমি পুরোটাই দিয়ে দিয়েছি এরপরে নাড়তে থাকবো যতক্ষণ না ছানাটা বের হয়ে যায় দেখুন ছানাটা বেরিয়ে গেছে পুরো ছানাটাই বেরিয়ে গেছে আর জল পড়ে আছে এরপরে আমি এটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে এটাকে দিয়ে ছেঁকে নেব এটা যেহেতু ভিনিগার দিয়ে বানানো তাই একটু জল দিয়ে ধুয়ে নেব। কিন্তু ঠান্ডা জল দেব না ঠান্ডা জল দিলে কিন্তু শক্ত হয়ে যাবে ছানাটা তাই হালকা গরম জল এর মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব এভাবে এটাকে বেঁধে নিয়ে ঝুলিয়ে রেখে দিতে হবে চেপে চেপে কিন্তু জল বের করা যাবে না তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে এরকমভাবে আধা ঘন্টা মতো ঝুলিয়ে আমি কোথাও রেখে দেব। আধা ঘন্টা পরে ছানাটাকে আমি বার করছি ছানাটাকে ভালো করে ভেঙে নিচ্ছি গলা হয়ে আছে ওটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এর মধ্যে চার চামচ ময়দা দিয়ে দেবো দু চামচ সুজি দেব সুজিটা কিন্তু বেশি দেবেন না দু চামচই দেবেন ময়দা চার চামচ দিয়েছি সুজি কিন্তু দু চামচ দিয়েছি একটু বেকিং পাউডার দিচ্ছি অল্প এটাকে খুব ভালো করে কিন্তু মাখাতে হবে যেমন আমরা আটা মাখাই রুটি করার মতো ওরকম মিহি করে একদম সফট করে মাখাতে হবে এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে এরকম ঠেসে ঠেসে মাখাতে হবে এটা ভালো করে মাখাতে পনেরো থেকে কুড়ি মিনিট মতো টাইম লেগে যাবে যত ভালো মাখাতে পারবেন তত কিন্তু আপনার জিলিপি ভালো হবে ওর ভিতরে যদি দানা দানা থাকে বা কিছু তাহলে কিন্তু ভালো হবে না আর যদি মনে করেন তাড়াতাড়ি করতে চান তাহলে সুজিটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন আগের থেকে তাহলে সুজিটা নরম হয়ে থাকবে তাহলে আপনার মাখানোটা সুবিধা হবে তাড়াতাড়ি হবে আমার হয়ে গেছে প্রায় আমি আগে পরীক্ষা করে দেখবো আমার মাখানোটা ঠিক হয়েছে কিনা তার জন্য একটা দলা করে আর লম্বা করে দেখে নেব যে ফেটে যাচ্ছে কিনা যদি ফেটে যায় তাহলে কিন্তু হবে না এই যে দেখুন আমারটা কিন্তু হালকা ফেটেছে তার মানে আমাকে আরেকটু মাখতে হবে তা আমি আরও একটু মেখে নেব পাঁচ মিনিট মাখানো হয়ে গেছে প্রায় একদম সফট একটা ডো তৈরি হবে এরপরে এটাকে লম্বা করে নিয়ে এরকম সমান সাইজের করে আমি কেটে নেব একই সাইজের কাটলে একই সাইজের জিলিপি হবে তাই সমানভাবে এটাকে কেটে নিতে হবে হয়ে গেছে এরপরে একটা ডো নিয়ে এরকম হালকাভাবে এরকম লম্বা করে নিতে হবে হয়ে গেছে এরপর এরকমভাবে গোল করে দিয়ে মাথাটা আবার হালকা ভাবে টেনে নিয়ে ঠিক জিলিপি যেরকম আঁকার সেরকম ভাবে এটাকে দিয়ে আটকে দিতে হবে হয়ে আমি আমি তুলে রাখছি তৈরি করে দেখাচ্ছি গেলভাবে লম্বা করে নিয়ে এরপরে এই পাশ থেকে দেখাচ্ছি একইভাবে মাথাটা এরকম একটু গোল করে নিয়ে এই পাশটা এইভাবে তুলে দিয়ে হালকাভাবে গোল করে নিয়ে ঠিক জিলিপি যেরকম হয় সেরকমভাবে দিয়ে মাথাটা এভাবে আটকে দিতে হবে এই যে দেখুন কেমন হচ্ছে জিলিপির মতো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি এই যে তেল একটু বেশি দিতে হবে ভেজিটেবল অয়েল দিয়েছি আমি এতে কারণ জিলিপিটা সবসময় ডুবো তেলেই তৈরি হয় তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিয়ে তেলটাকে একদম লো ফ্লেমে দিয়ে দিতে হবে তেলটাকে ঠান্ডা করে নিতে হবে কারণ গরম তেলের মধ্যে জিলিপিটা যখনই দেবেন তখন কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভেতরটা কিন্তু ভাজা হবে না শক্ত থেকে যাবে তাই ঠান্ডা তেলের মধ্যে দিলে ওপর ওপরে নিচে ভিতরে সব জায়গায় একদম একই লেভেলে ভাজা হবে একটু সময় লাগবে ঠিকই কিন্তু ভাজাটা ভালো হবে এক পিট উল্টে দিয়ে আর দিয়ে দিতে হবে এইভাবে একসাথে কিন্তু সব দেবেন না তাহলে অসুবিধা হতে পারে তাই একটা একটা করে দেবেন হ্যাঁ একসাথে একটা দিলে সেটা একটু ভাজা হয়ে যাবে পরে আর দিতে হবে এইভাবে যেই এক পিট হয়ে যাবে আবার উল্টে দেব আর যখন ভাজা হয়ে যাবে তখন ওটা কিন্তু ভেসে উঠবে আর কাঁচা থাকলে ওটা নিচে পড়ে থাকবে এরমভাবে উল্টে পাল্টে দিতে হবে যে দেখুন এখনও আর একটু ভাজতে হবে পুরোটা হয়নি এরমভাবে উল্টে উল্টে দিচ্ছি একটু টাইম লাগলেও কিন্তু ধীরে ধীরে করবেন লো ফ্লেমে করবেন তাহলে জিলিপি আপনার কিন্তু খুব ভালো ভাজা হবে হয়ে গেছে আমি এটাকে তুলে রেখে দিলাম এভাবে যেটা আগে দিয়েছি সেটা আমার আগে হয়ে গেছে সেটা তুলে নিয়েছি এ দেখুন এগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু ভেসে উঠেছে যখন ভেসে উঠবে তখন বুঝবেন যে ভিতরে বাইরে সব ভাজা হচ্ছে এটা একটু আগে ছিল এটা বেশি ভাজা হয়েছে এটা পরে দিয়েছি এটা কম ভাজা হয়েছে এরমভাবে বুঝে বুঝে ভেজে ভেজে উল্টো পাল্টে এ করে তুলে নিতে হবে যেটা ভাজা হচ্ছে আমি সেটা তুলে রেখে দিচ্ছি একসাথে সব তুলতে গেলে কিন্তু আগেরগুলো বেশি পুড়ে যাবে এরকম তেল তুলে তুলে যদি ওপরে ভেসে থাকে পিঠটা না ভালো ভাজা হয় ভাবেন তাহলে এরকম চামচ করে তুলে তুলে ওপরে তেলটা দিয়ে দেবেন তাহলে ভালো হবে হয়ে গেছে ভাজা আমি এগুলো তুলে নেব এরপরে শিরা তৈরি করার পদ্ধতি আমি বড় কাপের এক কাপ চিনি নিয়েছি চিনিটা আপনাদের যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে নেবেন তো আমি বড় কাপের এক কাপ চিনি নিয়েছি এক কাপের একটু কম জল নিচ্ছি এটাতে কিন্তু খুব ঘন শিরা তৈরি করতে হয় না রসগোল্লার থেকে একটু ঘন করতে হয় রসগোল্লাটা পাতলা হয় তার থেকে একটু হালকা ঘন করতে হয় এটাকে দিয়ে এরপরে ফোটাতে হবে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ফোটাতে থাকতে হবে নাড়তে থাকতে হবে চিনিটা গলে যাবে তারপরে এটাকে নামিয়ে রাখতে হবে চিনিটা এখনও আছে এর মধ্যে আমি কয়েকটি এলাচ চিরে এর মধ্যে দিয়ে দিলাম আটতে থাকতে হবে কারণ নিচে লেগে যেতে পারে চিনিটা চিনিটা ধীরে ধীরে গলে আসছে জলের সাথে মিশে যাচ্ছে এবারে ফুটে গেছে পুরো চিনি গলে গিয়ে কিন্তু শিরাটা তৈরি হয়ে গেছে ফুটছে এখন ভালো করে আগে একটু ফুটিয়ে নিতে হবে শিরাটা দেখুন প্রায় হয়ে এসেছে ঘন যেন না হয় এক তার বা দু তার এসবের কিন্তু দরকার নেই মোটামুটি একটু শিরা হয়ে গেছে দেখে বুঝতে পারবেন এবার লো করে দিয়ে ফ্লেমটা জিলিপিগুলো আস্তে করে ওর মধ্যে দিয়ে দিতে হবে আমি গরম তেলে প্রথমে দিয়েছিলাম তার জন্য এরকম উপর থেকে কালারটা বেশি হয়ে গেছে পরেরগুলো কিন্তু সব ঠিক হয়েছে এবার একটু উল্টে পাল্টে সব পিঠে একটু দিয়ে নিতে হবে একটু হাই ফ্লেম করে দিলে ভালো ফুটবে তাহলে ওর মধ্যে রসটা ভালো যাবে এবার মিডিয়াম করে দিতে হবে যে ফুটে যাবে তখন মিডিয়াম করে দিতে হবে একটু ফুটিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে নিতে হবে দেখুন কেমন দেখাচ্ছে দু মিনিট ফোটাবেন খুব বেশি না কিন্তু তাহলে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে এরপরে ঢাকা দিয়ে আর এক দু মিনিট ফুটিয়ে এটাকে বন্ধ করে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য দেখুন কেমন হচ্ছে রসটা কিন্তু এর মধ্যে চলে গেছে এরপরে এক ঘন্টা পরে তুলে আপনাদের সার্ভ করছি দেখুন কেমন লাগছে নিশ্চয়ই দোকানের মতোই লাগছে দেখতে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন নমস্কার